السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه وسلم. وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে محبته লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوري جوري لا إله إلا الله لا إله إلا الله بهو دور مدينة কেমনে যাব জানিনা সবাই বলতে পারবেন না আমার সাথে সকলে পারেন বহু দূরে মদিনা কেমনে যাব জানিনা দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণবেলা একসাথে সবাই এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণবেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা জোরে لا إله إلا الله لا إله إلا الله أسمان جمين غير الله মানব দানব গায়রুল্লাহ সবাই বলেন আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা पाये कुर्बे पायर कम हाथे कुर्बे हाथेर कम सबाई बोलते पारबेन ना पाये कुर्बे पायर कम हाथे कुर्बे हाथेर कम जबान डाको ओ है मोमिन जबान डाको ओ है मोमिन अल्लाह তাআলা জাতিনা গমলা জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ সবাই পড়েন মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله প্রশংসা সেই মালিকের দরবারে যেই মালিক মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আরামের বিছানাকে হারাম করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করে দিলেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ পশ্চিম গোবিন্দল ডুবাইল বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে দুই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে সকলে বলেন আমিন আমিন এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে کرام দূর দূরান্ত থেকে আশিকিন জাকিরিন সালেহিন মুরব্বিয়ান আওয়াম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদের সকলকেই যেন কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন আমিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজর যেই রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদের স্বাস্থ্য শরীরকে সুস্থ রেখে তার গোলামি করার অর্থে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য আমরা জালিসুর রহমান তথা বেস্তের বাগানে আমরা আসতে পেরেছি এই জন্য আমরা সকলে খুশি না ভাই খুশি খুশি কারা কারা হাত জায়গায় দেখেন তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহু লিল্লাহি তাকবীর আল্লাহু আল কুরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর আল্লাহু আর উত্তরে লিল্লাহি তাকবীর আল্লাহু হাত নামান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের এই তাকবীর তারা এরকম ভাবে ভিডিও করে রাখতেছে এই ভিডিও আমি আপনাকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এটা দেখতে পারবো ইনশাআল্লাহ আজ থেকে দেখেন না কত পূর্বে মানুষ ভিডিও করে রেখে গেছে যেরকম শেখ মুজিবুর রহমান এই কত পূর্বে ভাষণ দিয়েছে সেই ভাষণ আজও আমরা নেটের ভিতরে দেখতে পারি যে হাত নাচায় নাচা ভাষণ দিতেছে কত পূর্বের কথা ওই সময় তো প্রযুক্তি এত কিছু ছিল না কি বলেন তো দেখি সেই ভিডিও এখন পর্যন্ত ধারণ করে রেখেছে আর আমি আপনি এই বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে যে মাহফিল হচ্ছে এই মাহফিলের ভিতরে আমরা যে বসতে পেরেছি এটা কিন্তু ভিডিও করা হইতেছে যেরকম আমাদের সাংবাদিক ভাই আমাদেরকে ভিডিও করতেছে তো এইটা যুগ যুগ পরেও যদি ইচ্ছা করেন নেটের ভিতরে টাচ দেওয়ার সাথে সাথেই এই মাহফিল এসে হাজির হয়ে যাবে এই শ্রোতাদেরকে দেখা যাবে ভাই দোস্ত বুজুর্গ যদিও এখানে মানুষ কম হয়েছে কিন্তু এটা কিন্তু সাধারণ জায়গা নয় এটা রসুলের ভাষায় বলা হয় জান্নাত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা কি বলেন তো দেখি জান্নাত এই জান্নাতে কি যে সে ইচ্ছা করলে কি ঢুকতে পারবে নাকি এটা কবুলিয়াত লাগবে কি লাগবে বলেন তো দেখি কবুলিয়াত লাগবে অবশ্যই 100% আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে পছন্দ করেছেন এই জন্য আমরা জালিসুর রহমান বেস্তের বাগানে আমরা বসতে পেরেছি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর উযরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার একজন মানুষ ইচ্ছা করলেই সে নেক আমল করতে পারে না আল্লাহ তাআলার রহমত লাগে দয়া লাগে লাগে কি লাগে না আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন তার থেকে নেক আমল নেবেন অন্যথা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন না তার থেকে নেক আমলও নেন না আমি খুতবার ভিতরে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه وسلم রসুল বলেন যারা দিন শিক্ষা করার জন্য একটু সময় ব্যয় করেছে হাদিস কোরআন শোনার জন্য তারা বেস্তের বাগানের ভিতরে ঢুকে পড়েছে বলা হয় এই একটু সময় ব্যয় করার কারণে ৬০ থেকে ৭০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয় ওই সওয়াব বান্দার আমল নামায় লেখা হয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এই যে একটু সময় আমরা ব্যয় করতেছি এটা করে শুয়ে থাকলেও ব্যয় হয়ে যায় তো চার স্টলে যদি আমরা আড্ডা দিতাম চা খাইতাম তারপরেও আমাদের সময় পার হয়ে যাইতো যাইতো কি যাইতো না আমরা এমন একটা মজলিসের ভিতরে বসছি যেই মজলিসে বসলেই মালিক আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই মজলিসের ভিতরে আমরা বসতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বলা হয় যে এক একটা কথার বিনিময় এক এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব বান্দার আমলনামায় লেখা হয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা ধারাবাহিকভাবে চলছে কত কথা আমরা শুনেছি প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা নেক আমল উঠায়া দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম